Small little tun, apple. Casa ampa ca am tocto. Bish. Eja elbusi misti. Misti na bisti. Misti. Misti na bisti. Misti. Bisti. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। তো এখানে বসেছি, তার আগে তো সমীর দেখতে গেলে কবিতা বললো, কবিতা শিখেছি স্কুলে, যে এই কবিতাটা আমার অনেক ভালো লাগে। আর কোন কবিতাটা তোমার ভালো লাগে শোনা? আর কোন কবিতাটা যেন তোমার অনেক ভালো লাগে? এক দুই তিন না? না, তিন তিন এগারোটাই তো এক দুই তিন। আরেকদিন বললে শোনা, ঠিক আছে? ভিডিও করে দেবো না, ঠিক আছে? তো দেখো, ছাদের উপরে সব জামা কাপড় মেলে দিয়েছি, ল্যাপের উষাটাও ধুয়ে দিয়েছি, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, সকরা তো এসে পড়েছে, সব কিছু ধুতেই হবে। আর এদিকে আজকে বেশি কিছু রান্না করব না, সব সবজি, মূলা, ধনে পাতা, বেগুন সব সবজি দিয়ে একটু বেসন ছিল, সেই বেসনটা পুড়িয়ে ভেজে ফেলবো। আর তিন টুকরা মাছ, আর হচ্ছে পুঁই বিচি ভাজবো। আর সৌম্যকে এদিকে কোয়েল পাখির ডিম দিয়ে দিয়েছি, দুই দিন ডিম খেতে পারবে না। এদিকে পুঁই বিচি ভাজাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। আর হাঁসের মাংস আর ডিম ভুনা আর পেঁয়াজগুলি ফ্রিজে ছিল, সেগুলো গরম করে নেব। তো আমার রান্নাবাড়া সব কিছু শেষ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। রান্না তো কিছু না, অল্প একটু, শুধু ভাজা ভুজা। আজকের একটু তেলটা একটু বেশি হয়েছে, সব কিছু তেলা তেলা হয়েছে। দেখো এখন বাজে 9:10। তোমাদের সাথে খাবার দাবার শেয়ার করার পরে আর কিছুই শেয়ার করতে পারিনি। তারপর কিন্তু অনেক কাজ করেছি, মানে মোবাইল ধরার সময়টা বাইরে কী কী কাজ করেছি এখন একটু বলি। কারেন্ট ছিল না আজকে, কারেন্ট তো ছিল না, কারেন্ট আসলো স্টুডেন্ট আজকে সকালবেলা পড়ানোর কথা ছিল, তো কারেন্টের জন্য আর সকালবেলা পড়াতে পারিনি। সেই পড়ানো পড়াইছি 3:30 থেকে 5:30 পর্যন্ত আর কি পড়ানো হয়েছে। তারপর সমীরের বাবা আসলো, খাওয়া দাওয়া করছি, তারপর অনেকগুলো বাজার আনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করবো। আর হচ্ছে সকালবেলা আমার ল্যাপের উষা টুষা সব ধুয়ে দিছিলাম, কিচ্ছু শুকায় নাই, দেখো কিচ্ছু শুকায় নাই। এদিকে সব মিলে রাখছি, ল্যাপের উষা শুকায় নাই। তো ভিতরে আরেকটা ল্যাপের উষা বানানো ছিল, যে ধুতি কাপড় দিয়ে বানাইছিলাম, সেটা ভিতরে ঢুকাইলাম। তার মধ্যে আবার কালকে পূজা করব, সোমবারে হচ্ছে পৌষ সংক্রান্ত, দুইটা একসাথে, মানে মাজা ঘষা, মানে সবাই কালকে করবে, আমি মনে করো আজকে করে ফেলতেছি। কালকে যেহেতু পূজা করবো, কালকে নিরামিষ খেতে হবে, পৌষ সংক্রান্ত নিরামিষ খেতে হবে। এইদিকে ওগুলা সব ধোয়াটো করলাম। এদিকে আমার কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আগের মতো, এই যে গলা না একটু কেমন জানি ব্যথা ব্যথা করতেছে, আমি খুব ভয়ে ভয়ে আসছি যে আবার ওরকম হবে নাকি, কি অবস্থা কি আছে। যাই হোক এখন একটু শুইছি, শুয়েছি কি ল্যাপের তলে গেছি, প্রচুর শীত করতেছে, সব কিছু মোটামুটি শেষ। এখন আমরা যে কয়টা খাবো সেই কয়টা শুধু ধুইতে হবো, হইব সেই কয়টা ধুবো। সৌমিকের বাবা আসে নাই, সৌমিকের বাবা আসলেই আমাদের রাতের খাবার হয়ে যাবে। আর সৌমিকের খাওয়া শেষ, এখন একটু শুয়ে শুয়ে কালকের ভিডিওটা এডিট করব, এডিট করে পোস্ট করে দেবো। কালকে একটা বৃন্দ মনে হয় না সময় পাবো, কালকে অনেক কাজ, একলা হাতে হাতে পূজা করতে, মানে পূজার সব কিছু জোগাড়, আবার রান্নাবাড়া সব কিছুই করতে হবে। তোমাদের সাথে হয়তো ক্যামেরা অন করে অনেক কিছুই শেয়ার করতে পারবো না, পরে তোমাদের কাছে বলে দেবো। চলো যাই, তো আজকের ভিডিও এখানে এন্ড করে দিব, না এন্ড করবো না, তোমাদের আরেকটা জিনিস দেখাবো, চলো যাই দেখেই আসি। তো দেখো এদিকে বাজার, মূলা, আবার তো মূলা খেতে পারবো না, আর দুই দিন মূলা খেতে পারবো, তো এই মূলাগুলো একটু পুড়িয়ে রাখবো। আর এদিকে হচ্ছে বাজার, বাস্তি পূজার সব বাজার সদাই এনেছে, এখন গুলিয়ে দেখতে পারবো না, এখন আমরা ঘুমিয়ে, আমি ঘুমিয়ে পড়বো, আর শরীর চড়ছে না। বাইরেও অনেক বাসন টাসন ধুয়ে এসেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর শরীর চলছেই না। তো আজকের ভিডিও এইখানে এন্ড করে দিচ্ছি, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহিত করে। টাটা, বাই বাই।